তোমার নাম কি? আমি 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 সুরা। সুরা মদ মদ মদনা মদনা সাহেব সুরা সুরা সুন্দর একটা নাম। ইয়েস সুরা নাইস নেম নাই তুমি খাই খা এই গোড়ের মধ্যে তাকে কি করিতেছ? আরে আমাদের সঙ্গে আসো, এনজয় করো, নাচ করো, গান করো নাকি? হ্যাঁ এই হরিচরণের স্ত্রী কথা আরেকটা গ্লাসের ব্যবস্থা করো। হ্যাঁ এই সাহেব সুরা মদ খাবে না। হ্যাঁ হ্যাঁ হরে তোমার প্রবলেম ঠিকই বলছো, তুমি কেন সুরার কথা তোমার মুখে বলিতেছো? ওয়াই শোনো, ওই হরি তখন সুরাকে একবার বলেছিল ও খেতে রাজি হয়নি তো। তাই না? না ইটস ভেরি ব্যাড হ্যাবিট ইউ নো, এ বাঙাল জাতটা না, এটা একটা খুবই বাজে অভ্যাস আছে। আমি দেখেছি একজনের কথা বলি এটা আরেকজন কি করা যাবে সাহেব বলো। তোমাকে আর কিছু করতে হবে না, তারপর সাহেব মেয়েটাকে পেয়ে এবার বুদ্ধি আটে রুমটা কি করে খালি করা যায়। একেই বলে ব্রিটিশ। আমার মনে হইল নিজ হইতে একটা আওয়াজ আমার কানে আসিয়াছে। আওয়াজ? হ্যাঁ খুব খারাপ আওয়াজ, আমি জানি না নিচে কি গতি আছে। হ্যাঁ অশ্বে তুমি এক্ষণে নিচে যাইয়া আওয়াজের উৎস সন্ধান করো, যাও। করি 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 গুহা যাই। শোনো 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 শোনো, যতক্ষণ পর্যন্ত আওয়াজের উৎস খুঁজিয়া না পাইবে ততক্ষণ পর্যন্ত সন্ধান করিতেই থাকিবে। থাকিব করিতেই থাকি থাকিব, ঠিক আছে? ঠিক আছে যাও গাও। আর শোনো, যখন সন্ধান করিতে পাইবে, যখন আমাকে রিপোর্ট করিবে, তবে উপরে উঠিয়া চলিয়া আসিবে না, নিচ হইতে উচ্চ স্বরে চিৎকার করিয়া আমাকে জানাইবে, ঠিক আছে? ঠিক আছে যাও যাও। এ লাটিয়া তুমি দাঁড়াইয়াছো কেন? হ্যাঁ আরে নিচে যাও, পুলিশকে সহযোগিতা করো। চল সবাই। এখানে দাঁড়াই এরকম চলিলে চলিবে? আইটি দরকার হইতে পারে, আইটি টেকনোলজি তো সব কাজেই লাগে, কখন কোথায় লাগিয়া পড়ে বলা তো যায় না, তুমিও যাও। টেকনোলজি টেকনোলজি দরকার হবে অবশ্যই। ঠিক আছে আর এই যে বাউল সঙ্গীত ছিল, সুরের প্রয়োজন তো হইতে পারে তাই না? আমি কি গান গাইতে গাইতে যাব? ইচ্ছে যা ইচ্ছে করতে পারো, তবে নিচে যাও দ্রুত। আমিও যাচ্ছি। কই কিছুই তো দেখছি না। আচ্ছা আমি কি তাহলে ইন্টারনেটে সাহায্য নেব?
হ্যাঁ নিতে পারো নিতে পারো নিতে পারো। ইন্টারনেট কি? আচ্ছা এক কাজ করা যাক, আমরা বরং ওই জঙ্গলটা রেকি করে আসি। মনে রেখো আমি ব্রিটিশ পুলিশ অফিসার, আসামি যেই হোক যত বড়ই হোক আমার হাতে তাকে ধরা পড়তেই হবে। চলো। হ্যাঁ হরি, তুমি আর তোমার স্ত্রী দুজনের কি প্রবলেম বলেছ? কেন আমরা খেম্বার মতো দাঁড়াইয়া আছো? হ্যাঁ প্রবলেম কে? সবাই নিচে গেছে, আমরা না গেলে ক্ষতিটা নেট ভাই, ও নেট ভাই, আসামি কি এর মধ্যে আসবে? হ্যাঁ আসবে ভাই, আসামি আসলে আমাকে বলবেন, আমি ওকে দেখব, একটা গানও শোনাবো। আপনারা যান তো ওদিকটা খুঁজে দেখুন, যান। হ্যাঁ আসলে আমি জানাবো, যান। দেখলে সুন্দর, তোমাদের এই বাঙাল যাত্রা না একটু বোকা, ও তো বোকা আছে। আমি কেমন বুঝি করিয়া একটু কথা বলিলাম, আর অমনি না সবাই কেমন সুর সুর করিয়া নেচে চলিয়া গেল। এই জন্যই তো তোমাদেরকে ব্রিটিশ বলা হয়, ব্রিটিশ ফ্রেন্ড। ব্রিটিশ? হাই শিশুরা, এই সুন্দর রাতটাকে আমরা আরো মোহনীয় করে তুলি। কাছে এসো আমার জান। কাছে আসবেন না। ওই কথা বলিও না, তোমার জন্য আমার হৃদয়ের ভিতরে যে কিচ্ছল ফার করিতেছে তুমি জানো না। তুমি আমার জান সুরা। সাবধান, কাছে আসবেন না, কাছে আসবেন না বলছি। আমি ব্রিটিশ পুলিশ অফিসার। হ্যাঁ আমি এই আওয়াজের ক্লু খুঁজে বের করব। ওই দারোগা বাবু, আসামি ধরে খালি আমার হাতে দেন, আপনি দেখেন আমি কি করি। আইটি ম্যান, কি খবর, কিছু পেলে? দেখছি, অপেক্ষা করুন। আর কত চলে আসবে? ঠিক আছে, আসলে খবর দিও। ওরা কোন দিকে গেল?
সুরাচ্ছমে জানে না আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমার জন্য জীবন দিয়ে দিব, জীবন জীবন। প্লিজ আপনি আমাকে, আপনি আমাকে ছোঁবেন না। কিভাবে সে কূটবুদ্ধি করে মেয়েটিকে একা করবার জন্য আমাদের সবাইকে এক এক করে বের করে দিল। প্রথম থেকেই আমারও কেমন জানি বিষয়টা সন্দেহ লাগছিল। আমিও তাই মনে করছিলাম, সাহেব আমাদের সঙ্গে কোনো কুমতলব করছে। এখন কিন্তু আমি নিজে নিজেই গরম হয়ে যাচ্ছি, আসলে ঘটি গরম নিয়ে আসাটাই আমার ঠিক হয়নি। দারোগা বাবু, আমাকে কি করতে হবে তাই বলেন। এই লাঠিয়াল, তুই থাম, তোকে কিছু করতে হবে না, যা করার আমি করব। থাম 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 থাম, আমার পিস্তল আছে না, যা করবার আমি করব, আপনাদের কারো কিছু চিন্তা করতে হবে না। আমার কাছ থেকে রক্ষা করতে পারে। আওয়াজ হলো, চল দেখি। আমার কখন খেলে কোন খেলা, সায়া আমার কখন, সায়া আমার কখন খেলে কোন খেলা। আমি ভেবেছিলাম ওই সাহেব বেটাকে নিজ হাতে খুন করব।
আমি ভেবেছিলাম সাহেবকে আমি আমার এই বন্দুক দিয়ে হত্যা করব, কিন্তু তার হলো না। তোমার পায়ে বন্দুক পড়ল। আমার অনেক অন্যায় অবিচারের সাক্ষী লাঠি। হে বঙ্গকন্যা, আমরা ব্যর্থ। তোমাকে জানাই হাজার কোটি প্রণাম। সুরা, এখানে আমার মেইল অ্যাড্রেস আছে। সাহেবের হাত থেকে ঝুমুরকে বাঁচাতে এসে সাহেবের বন্দুকের গুলিতে আমার প্রাণ যায়। ঝুমুরকে না পেয়ে সাহেব আমাকে গুলি করে মেরে ফেলে। সেই মৃত্যুর পর থেকে আমরা এই ঘরের বাসিন্দা। জগতে নতুন কোন অতিথি এলে আমরা তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। আসি ম্যাডাম, পেন্না। আমি ঝুমুর, হরিচরণ আমার পতি। সে সবই বলে গেছে, আমার আর কিছু বলার নেই। ম্যাডাম, উঠুন উঠুন, ট্রেন এসে গেছে। আপনি কে? আমি পয়েন্টসম্যান, আমার নাম আমির হোসেন।